মমতা বন্দ্যোপাধ্যায়কে পরের মন্ত্রিসভা জেলে বসেই ঠিক করতে হবে, রাজ্যে ফিরে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। সবেমাত্র দুটো উইকেট পড়েছে, উইকেট অনেক বেশি পড়বে। আমার তো ধারণা যে মমতা ব্যানার্জিকে যদি মন্ত্রিমণ্ডলের বৈঠক করতে হয় তাহলে জেলের মধ্যে গিয়ে করতে হবে, বা পার্টির যদি স্টেট কমিটির মিটিং করতে হয় সেটাও জেলের মধ্যে গিয়ে করতে হবে, কারণ বেশিরভাগ নেতা এমএলএ এমপি তারা সব করা। বীরভূমে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর কার্যত দিশেহারা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। সাংবাদিক বৈঠকেও নিজেদের স্ট্যান্ড নিয়ে নিজেরাই দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন। দলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের ওপর দায়িত্ব বর্তে ছিল, তিনিও বলতে পারেননি অনুব্রতকে জেলা সভাপতি পদ থেকে সরানো হচ্ছে না কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মুখে জিরো টলারেন্স বললেও কাজে শুধু সহ্য করতে হচ্ছে বা গিলতেও হচ্ছে অনুব্রতর বিরুদ্ধে অভিযোগগুলি। যদিও তৃণমূল মুখপাত্র চন্দ্রিমা জানিয়েছেন আজ রাজ্য জুড়ে ইডি সিবিআই এর বিরুদ্ধে আন্দোলন করবে তৃণমূল কংগ্রেস। জিরো টলারেন্স এটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বোচ্চ নেত্রী, তিনিও পরিষ্কার করে বলে দিয়েছেন নিরপেক্ষ চেহারা কেন হারাচ্ছে যে সংস্থাগুলি নিরপেক্ষ হওয়ার দরকার। ইডি বলুন, সিবিআই বলুন, যে কোনো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যে সংস্থাগুলো, তারা তাদের নিরপেক্ষ চেহারাটা হারিয়ে ফেলছে। তৃণমূলের ভূমিকা সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, লোক দেখানো আন্দোলনে কিছু হবে না, সাধারণ মানুষ বোকা নাকি, তারা সব কিছুই জানেন, দেখতে পাচ্ছেন। এসএসসি দুর্নীতিকাণ্ড, গরু পাচার, কয়লা পাচারে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে তা এখন সর্বসমক্ষে। তাই সাধারণ মানুষের আইনের ওপর আস্থা ফেরানোর জন্য গ্রেফতারির দরকার ছিল। পরবর্তীকালে যে দুর্নীতি এসএসসি থেকে আরম্ভ করে, জেএস থেকে আরম্ভ করে, বাকি টোল মাফিয়া, গরু মাফিয়া, পাথর মাফিয়া, বালি মাফিয়া, এ যে যারা এসছে, সাধারণ মানুষ জানে কার কত টাকা, কটা কার কটা চাল মিল আছে, কার কটা বাড়িঘর আছে, কার কত গাড়ি আছে, কোথায় কোথায় সম্পত্তি, বিদেশে হোটেল আছে, সবাই জানে সাধারণ মানুষ। ওনাকে সবাইকে বোকা ভাবেন নাকি? একদিন নির্বিবাদে লুট করছিলাম, উনি ভাবছেন কেউ গায়ে হাত দিতে পারবে না। আজ যখন ব্যাপারটা উল্টো হয়ে গেছে তখন উল্টা পাল্টা বলছেন, কিন্তু আইন থেকে কেউ বাঁচবে না। ভারতবর্ষের আইন আর সংবিধানের উপরে যাতে মানুষের আস্থা ফিরে আসে তার জন্য এই ব্যবস্থাটা খুব জরুরি ছিল। দিলীপ ঘোষ বলেন, অনুব্রত মণ্ডলের বীরভূমে বিরোধীদের বিরুদ্ধে 700 বেশি মিথ্যা মামলা ও গাঁজা কেস দেওয়া হয়েছে, অনেকেই ঘর ছাড়া, অনেকে চাকরি পেতে টাকা জুগিয়ে সর্বশান্ত, তাদের চোখের জলের দাম দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। অনুব্রতর ওখানে আমার জানা আছে 731টা এনডিপিএস কেস হয়েছে, গাঁজা কেস। তারা কারা? তারা আমাদের বেশিরভাগ পার্টির লোক, কিছু অন্য লোক যারা বিরোধিতা করেছে তাদেরকে গাঁজা কেস দিয়ে ঢুকিয়ে দাও, হয় তারা বাড়িঘর ছাড়া, বাংলা ছাড়া, নাহলে জেলের মধ্যে পড়ছে, তার পরিবারকে দেখার লোক, তাদের চোখের জল সেটার কোনো দাম নেই। যারা আজকে চোখের জল পিছছেন, যারা গলা ভারী করে কথা বলছেন, তারা ভেবেছেন একবার বাংলার হাজার হাজার মানুষ দিয়ে বেঁচে আছে। এসএসসির প্রাক্তন যিনি চেয়ারম্যান বলেছেন যে কমসে কম 38,000 লোকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, 10-15-20-25 লাখ টাকা, কিন্তু কম বলেছেন, আমি যেটা লাখের কাছাকাছি হবে, আর 18,000 লোক চাকরি পেয়েছে, কত কোটি টাকা লুট হয়েছে, সেই পরিবারগুলো জমিবাড়ি বিক্রি করেছে, গয়নাগাটি বিক্রি করে সর্বস্ব দিয়ে টাকা দিয়েছে ছেলে মেয়ে চাকরি পাবে বলে, তারা রাস্তায় বসে আছে। আজই দিল্লি থেকে কলকাতায় ফিরলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি। তিনি বলেন, অনুব্রত গ্রেফতারের পর বীরভূমের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। চোর স্লোগান আর জুতো দেখানোর উৎসাহ দেখলেই বোঝা যাচ্ছে কতটা উচ্ছ্বাস মানুষের মধ্যে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।